শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ। তোমাদের সকলকে হিসাববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়ালেখা করছো, কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। করোনায় যদিও সব কিছু থেমে আছে, তবুও আমরা অনলাইনে তোমাদের সাথে যুক্ত থেকে সময়গুলো সঠিকভাবে ব্যবহারের নির্দেশনা দিয়ে যাচ্ছি। তেমনি আজকে চলো দেখে আসি তোমাদের জন্য হিসাববিজ্ঞান বিভাগের বা হিসাববিজ্ঞান বিষয়ের পাঠে কি রয়েছে। স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে হিসাববিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কার্যপত্র বা ওয়ার্কশিটের উপর কিভাবে সেটি তৈরি করা হয়, কি কি করণীয় থাকতে পারে, জাবেদাগুলো কি হয়, সমন্বয় জাবেদা থাকলে কেমনভাবে হবে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আমাদের পাঠ শিরোনামে থাকছে কার্যপত্র, তবে সেই নিয়মনীতির আলোকে আজকে আমরা একটি প্রথমে অঙ্ক দেখব এবং সেই অঙ্ক অনুযায়ী সেটা সলিউশন করার আমরা চেষ্টা করব। অর্থাৎ আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা কার্যপত্র কি সেটিও আমরা বর্ণনা করেছিলাম এবং কেন আমরা এটা করে থাকি সেটিও বলেছিলাম। চলো দেখে আসি প্রথমে একটি অঙ্ক। নিম্নের রেওয়ামেলটি 2012 সালের 31 ডিসেম্বর তারিখে জেসমিন সার্ভিসের বই থেকে নেওয়া হয়েছে। নগদ 300 টাকা, প্রাপ্য হিসাব 240 টাকা, অগ্রিম ভাড়া 180 টাকা, অগ্রিম বিমা 210 টাকা, অফিস সরবরাহ 120 টাকা, প্রদেয় হিসাব 240 টাকা, বেতন 150 টাকা, সেবা আয় 1350 টাকা, অনুপার্জিত সেবা আয় 210 টাকা, মূলধন 600 টাকা এবং ভূমি ও দালান কোঠা 1200 টাকা এবং মোট 2400 টাকা ডেবিট ক্রেডিটের যোগফল। সমন্বয়গুলোই ছিল ভূমি ও দালান কোঠার 10% অবচয় ধরতে হবে, বকেয়া বেতন 50 টাকা, অগ্রিম ভাড়া 100 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বিমা 150 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এই যে অগ্রিম ভাড়া যেটা 180 ছিল, তার মধ্যে 100 টাকা অগ্রিম সময় অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ ভাড়া হয়ে গেছে, এবং অগ্রিম বিমা 210 টাকা ছিল, তার মধ্যে 150 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। করণীয়তে বলা হয়েছে সমন্বয় জাবেদা দেখাও, 10 কক্ষ বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো এবং সমাপনী দাখিলা দেখাও। শিক্ষার্থীবৃন্দ, এই যে সমন্বয় জাবেদা, এই সমন্বয় জাবেদা আমাদের যে চারটি সমন্বয় আছে, এই চারটি সমন্বয়ের উপর জাবেদা করতে হবে। যেমন ভূমি ও দালান কোঠার 10% অবচয়, ভূমি ও দালান কোঠার এওয়ামিলে দেখা যাচ্ছে 1200 টাকা আছে, তাহলে 10% করলে কিন্তু অবচয় হবে 120 টাকা। আমরা সাধারণত অবচয়ের যে জাবেদা জানি, যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, বকেয়া বেতনের জাবেদাও আমরা জানি, খরচ বকেয়া থাকলে যে জাবেদা সেটিই হয়, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, অগ্রিম ভাড়া যখন ভাড়ায় রূপ নেয় তখন ভাড়া ডেবিট হয়ে যায়, অগ্রিম ভাড়া ক্রেডিট হয়ে যায়, অগ্রিম বিমাটাও তাই, বিমা ডেবিট হবে, অগ্রিম বিমা ক্রেডিট হবে। চলো দেখে আসি। প্রথমে আমরা এভাবে লিখলাম জেসমিন সার্ভিস এর প্রকৃত জাবেদা, ব্র্যাকেটে সমন্বয় দাখিলা, তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। শিক্ষার্থীবৃন্দ, এটি একটি ডেটেই হয়, অর্থাৎ যে ডেটে রেওয়ামিল তৈরি করা হয়েছে। তো অর্থাৎ তারিখটি হলো 2012 সালের 31 ডিসেম্বর। আমরা লিখলাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, কারণ ভূমি ও দালান কোঠার অবচয় সমন্বয় করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে বকেয়া বেতনের জন্য হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 50 টাকা, এবং অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটির জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, কারণ মেয়াদ উত্তীর্ণ, অগ্রিম ভাড়া সমন্বয় করা হলো। অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 150 টাকা, তার মানে বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। এখন এই জাবেদাগুলো এর জন্যে যে সমন্বয় জাবেদা হলো, আমরা কার্যপত্রেও কিন্তু একটি সমন্বয়ের ঘর পাব, সেখানে এখানে যেটি ডেবিট আছে ডেবিটে বসাবো, যেটি ক্রেডিট আছে ক্রেডিটে বসাবো। চলো আমরা কার্যপত্র দেখে আসি। কার্যপত্রের
शुरूते ही जे काजटी करब जेसमिन सार्विसेर कार्यपत्र 2012 साल 31 डिसेम्बर तारीखे समाप्त बछरेर जन्य प्रथम 10 कक्ष विशिष्ट होले प्रथमे आमादेर थाकबे रेयामिल ताई आमरा प्रथमे रेयामिल रेडी करेछि। रेयामिले एखाने 8टी आइटेम देवा आछे आर बाकीटी परेर पेजे जाबे। आमरा प्रथमे ए 8टी आइटेमेर मध्ये जेगुलो रयेछे सेगुलो देखे आसि। তো আমাদের প্রশ্নে যে রেওয়ামিল ছিল সেই রেওয়ামিলের 8 নম্বর পর্যন্ত আমরা হুবহু এখানে তুলে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি এবং কোনো চেঞ্জ হবে না। প্রশ্নে যে রেওয়ামিল থাকবে সেই রেওয়ামিলটি রেওয়ামিলের ঘরে হুবহু বসে যাবে। বাকি যে তিনটি আইটেম সেটি কিন্তু পরের পৃষ্ঠায় আমরা দেখব। এরপরে এই কয়টি আইটেমের সাথে যে সমন্বয় রয়েছে সেগুলো আমরা দেখে আসি। যেমন অগ্রিম ভাড়া ক্রেডিট ছিল সমন্বয় জাবেদাতে 100 টাকা, সেটা আমরা লিখেছি। অগ্রিম বিমাও ক্রেডিট ছিল সমন্বয় জাবেদায়, সেটাও আমরা লিখেছি 150 টাকা। এবং বেতন ডেবিট ছিল সমন্বয় জাবেদায় 50 টাকা, সেটি আমরা লিখলাম। এরপরে আসবে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল কি? কনসলিডেটেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই রেওয়ামিল এবং সমন্বয় মিলে তার উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা। যেমন 300 টাকা নগদে ডেবিট আছে, 250 টাকা ডেবিট আছে, অগ্রিম ভাড়া 180 টাকা ডেবিট ছিল, 100 টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ ডেবিট দিকে 180 টাকা বেশি, আমরা 80 টাকা বেশি 80 টাকা লিখেছি। অগ্রিম বিমা 210 টাকা ডেবিট ছিল, 150 টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ ডেবিট দিকে এখনও 60 টাকা বেশি। সরবরাহ 120 টাকা, প্রদেয় বিল ক্রেডিটে 240 টাকা, বেতন 150 টাকা ডেবিট এবং 50 টাকা ডেবিট, মোট 200 টাকা ডেবিট, সেবায় 1350 টাকা ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, এখন বিশদ আয় বিবরণী। সাধারণত বিশদ আয় বিবরণীতে কোন আইটেমগুলো বসে? আয় এবং ব্যয়, অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনগুলো। আমরা এই অংশে দেখতে পাচ্ছি শুধুমাত্র বেতন এবং সেবা আয় রয়েছে, তাই বেতনকে আমরা বিশদ আয় বিবরণীর ডেবিটে লিখেছি, কারণ সেটি ডেবিটেই আছে। আর সেবা আয় ক্রেডিটে আছে, তাই এখানেও আমরা ক্রেডিটেই লিখলাম। এই যে কালার ভিন্নতা, লালগুলো সব ডেবিট এবং এখানে এই সবুজগুলো সব ক্রেডিট। তাই দেখো কোনো আইটেম কিন্তু সমন্বিত রেওয়ামিল থেকে যেটা ডেবিটে ছিল ডেবিটেই আসছে, যেটা ক্রেডিটে ছিল সেটা ক্রেডিটেই আসছে। শিক্ষার্থীবৃন্দ, এই যে বেতন এবং সেবা আয়, এ দুটি এখানে আসলো, বাকিগুলো আসলো না। তাহলে বাকিগুলো কোথায় যাবে? বাকিগুলো যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, কারণ বাকি যে আইটেম নগদ প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, অফিস সরবরাহ, প্রদেয় হিসাব, এগুলো ছিল হয় সম্পদ অথবা দায়। সেই জন্যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদগুলো থাকলে ডেবিটে লিখব এবং দায় বা মালিকানা সত্য থাকলে ক্রেডিটে লিখব। এখানে তাই করা হয়েছে, নগদ সম্পদ ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট, অগ্রিম ভাড়াও সম্পদ ডেবিট, অগ্রিম বিমাটাও সম্পদ ডেবিট, অফিস সরবরাহও সম্পদ ডেবিট, প্রদেয় বিল এটা হলো দায়, তাই ক্রেডিট হয়েছে। বাকি অংশটুকু আমরা পরের পেজে দেখব। প্রথমেই একইভাবে রেওয়ামিলের যে অংশটি ছিল সেটি আমরা লিখেছি, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, মূলধন ক্রেডিট এবং ভূমি ও দালান ডেবিট। আর বাকি যেটি দেখতে পাচ্ছ সেটি রেওয়ামিলের ছিল না, সেটা সমন্বয় জাবেদা করার পরে নতুন আইটেম যুক্ত হয়েছে, তাই সেটি রেওয়ামিলের ঘরে নেই। এবং এই রেওয়ামিলের যোগফল যেটা ছিল 2400 সেটিই কিন্তু আছে। এখন সমন্বয়ে দেখো, আমরা সমন্বয় জাবেদায় অবচয় ডেবিট করেছিলাম 120 টাকা, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করেছিলাম 120 টাকা, বকেয়া বেতন সমন্বয় জাবেদায় ক্রেডিট ছিল 50 টাকা, ভাড়া ডেবিট ছিল এবং বিমাও ডেবিট ছিল। এখন এই সমন্বয়ের ঘরগুলোর টোটাল যোগফল হলো 420 টাকা। এই অংশের সমন্বিত রেওয়ামিল আমরা দেখে আসি। অনুপার্জিত সেবায় ক্রেডিট, মূলধন ক্রেডিট, ভূমি ও দালান ডেবিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, বকেয়া বেতন দায় বলে ক্রেডিট, ভাড়া ডেবিট এবং বিমা ডেবিট। টোটাল সমন্বিত রেওয়ামিলের যোগফল হলো 4200 টাকা। এখন এই সমন্বিত রেওয়ামিলের আইটেমগুলো দিয়ে যদি আমরা আর্থিক বিবরণীতে যাই, বিশদ আয় বিবরণীতে চাই, আগেই আমরা বলেছি বিশদ আয় বিবরণীতে বসবে মুনাফা জেতু লেনদেন, অর্থাৎ আয় এবং ব্যয়। অতএব অবচয় এখানে আসলো, ভাড়া আসলো এবং বীমা আসলো। শিক্ষার্থীবৃন্দ, বিশদ আয় বিবরণীটার মূল উদ্দেশ্যটা কী? নিট লাভ বা ক্ষতি নির্ণয়।
আমরা গত পেজে দেখেছিলাম শুধুমাত্র সেবা আয় 1350 টাকা ছিল। ক্রেডিট দিকে বিশদ আয় বিবরণীতে সেটি আমরা যোগ করেছি। যোগ করার পরে এই 1350 টাকা বিশদ আয় বিবরণীর ডেবিটের ঘরেও লিখেছি। লিখে ডেবিট দিকে যে আইটেমগুলো ছিল, যেমন অপর পাশে ছিল বেতন, তারপরে এখন অবচয়, ভাড়া, বিমা, এগুলো সব যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হলো 780 টাকা। এই 780 টাকাই হলো আমাদের নেট লাভ, কারণ আয় থেকে ব্যয় বাদ গেলেই নেট লাভ হয়। আর্থিক অবস্থার বিবরণীর বাকি অংশ অনুপার্জিত সেবা আয় দায় বলে ক্রেডিটে, মূলধন মালিকানা স্বত্ব বলে ক্রেডিটে, ভূমি ও দালান সম্পদ বলে ডেবিটে, পুঞ্জীভূত অবচয়টাও দায়ের মধ্যেই পড়ে, বিপরীত সম্পদ বলে এটা ক্রেডিটে, বকেয়া বেতন দায় বলে ক্রেডিটে, আর নেট লাভ মূলধনের সাথে যোগ হয়। তাই মূলধন যেহেতু ক্রেডিটে বসছে তাই নেট লাভটাও ক্রেডিটে বসলো। এখন দুই দিকের যোগফল করলে মিলে যাবে, অর্থাৎ যোগফল টোটাল আর্থিক অবস্থার বিবরণীর হলো 20,000 টাকা। বিগত পেজ এবং এই পেজ মিলে, শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেক ঘর করতে হয় তাই আমি টাকার অঙ্কগুলোকে অনেক ছোট করে দিয়েছি, যদিও দেখতে অনেকটা মনে হচ্ছে এত কম টাকা হয় কিনা। আমরা কিন্তু এটা প্র্যাকটিস করছি, তাই এখানে এটা কারোর সাথে কম্পায়ারের কোনো প্রয়োজন নেই। জাস্ট একটি টাকার অঙ্ক হলেই হয় যে এটা এরকম হবে, তাই এটা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব সমাপনী জাবেদায়। সমাপনী জাবেদাটা কি হবে, আমি চারটি জাবেদা তোমাদের লিখে দিয়েছিলাম। তারপরেও আমি বলি যে এখানে সাধারণত বিশদ আয় বিবরণীর যে আইটেমগুলো, অর্থাৎ ব্যয় এবং আয়, এইগুলো বন্ধ করা হয়ে থাকে, সেটাই হলো সমাপনী জাবেদার মূল কাজ। চলো দেখে আসি। জেসমিন সার্ভিসের প্রকৃত জাবেদা, সমন্বয় দাখিলা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাত্র একটি মুনাফা জাতীয় আয় ছিল, সেটি ছিল সেবা আয়। আর আমরা লিখেছিলাম যদি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় হয় তাহলে লিখেছিলাম সংশ্লিষ্ট আয় ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। তাই আমরা এখানে লিখেছি সেবা আয় হিসাব ডেবিট এবং আয় সারাংশ হিসাব ক্রেডিট, ওই 1350 টাকা একটি আইটেম ছিল আয়ের ক্ষেত্রে। অপরদিকে ব্যয়ের মধ্যে যেগুলো ছিল তার জন্য আমাদের জাবেদা ছিল মুনাফা জাতীয় ব্যয়ের জন্য যে আয় সারাংশ ডেবিট, সংশ্লিষ্ট ব্যয় ক্রেডিট। তাই এখানে লেখা হয়েছে আয় সারাংশ ডেবিট 570 টাকা, বেতন হিসাব ক্রেডিট 200 টাকা, অবচয় ক্রেডিট 120, ভাড়া ক্রেডিট 100 এবং বীমা ক্রেডিট 150, কারণ মুনাফা জাতীয় ব্যয় হিসাব বন্ধ করা হলো। আরেকটি আইটেম ছিল আমাদের নেট লাভ, নেট মুনাফার জন্য আমাদের জাবেদা হলো আয় সারাংশ বা নেট মুনাফা হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, নেট মুনাফা মূলধনে স্থানান্তর করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।